রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আসমিন আক্তার আসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে সব সময় তো সকাল থেকে সারা দিনের কার্যক্রমগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় তো সেজন্য ভাবলাম যে সন্ধ্যার পরে আমি কি করি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আর সন্ধ্যার পরে আমি কাপড় চোপড়গুলো নিয়ে এসেছি এখনো কিন্তু মাগরিবের আজান হয়নি তো আমি কাপড় চোপড়গুলো বাশ করতে করতে আজান দিয়ে দিয়েছি আর এখন আমার কাপড় চোপড়গুলো বাশ করা শেষ হয়ে গিয়েছে এখন আমি যথাস্থানে যার যার জায়গায় আমি রেখে দিব সব সময়ের মতো আজকে মনে করিয়ে দিয়েছি এই ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের একটি লাইক কিন্তু আমাকে অনেক অনেক বেশি উপকৃত করে আর এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আশা করব একটি লাইক দিতে আপনাদের তেমন কোনো কষ্ট হবে না আর যদি তেমন কোনো কষ্ট নাই হয় তাহলে একটি লাইক দিতে দোষ কি বলেন বেশিরভাগ সময়ে সারাদিন কার্যক্রম শেষ করে মানুষ সন্ধ্যার দিকে একটু আরাম করে বা রেস্ট নেয় কিন্তু আমার হচ্ছে গিয়ে উল্টোটা যেহেতু সারাদিন গ্যাস থাকে না আর আমার 11টা পর্যন্ত জুনায়না স্কুলে বসে থাকতে হয় সেজন্য আমি রাতেই চেষ্টা করি কাপড়গুলো রেডি করে রাখতে এখন আমি এই হ্যান্ডওয়াশগুলোর ভিতরে এই রাবার দিয়ে পেঁচিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে আমার মেয়ে এই হ্যান্ডওয়াশের উপর যখন চাপ দেয় তখন অনেকটা লিকুইডই পড়ে যায় তো অনেকটাই অপচয় হয় আমার মনে হয় সেজন্য এখানে রাবার পেঁচিয়ে নিয়েছি এখন আগে যতটুক লিকুইড পড়ত এখন তার থেকে একটু কম পড়বে আর এতে করে আমার হ্যান্ডওয়াশটা অনেকদিনও চলে যাবে আর এই তো এখন আমি কাটাকুটি করে নিচ্ছি আর আমি আপনাদের সাথে আজকে ব্রয়লার মুরগি রান্না করে দেখাবো আশা করি আপনাদের রেসিপিটা খুবই পছন্দ হবে আর এভাবে রান্না করলে কিন্তু ব্রয়লার মুরগির যে একটা আষ্টে গন্ধ বা স্মেল থাকে এই স্মেলটা আপনারা আর পাবেন না এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান আমার ছোট্ট পরিবারের সদস্য হতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা অল অপশনটি অবশ্যই অন করে নেবেন এতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আমার ভিডিওগুলো দেখতে পাবেন একটা ইলিশ মাছের কিছু অংশ দিয়ে সর্ষে ইলিশ রান্না করেছিলাম আর কিছু অংশ ভুনা করেছিলাম আর সেখান থেকে আরও দুই টুকরা রয়ে গিয়েছে আজকে কচু রান্না করব কচুর মধ্যে আমি বড় মাছ দিব তার ভিতরে আমি এই দুই টুকরা ইলিশ মাছ দিয়ে দিব একটু ভালো স্মেল আসবে আর আমরা মানুষ যেহেতু তিনজন আছে দুই টুকরা এগুলো আলাদা করে আর রান্না করছি না একসাথেই রান্না করে ফেলব আর এই যে আমার মেয়ে সন্ধ্যাবেলায় অনেক গরম লাগছে বলছে যে আম্মু আমি ট্যাঙ্কাবো সেজন্য সে নিজেই বের করে নিয়ে নিয়েছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখন পর্যন্ত আমার সাথে যারা থেকে গিয়েছেন বা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে আরেকটু ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে আমার আগের ভিডিওগুলোতে আপনারা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছেন আমি আসলে এতটা আশা করিনি যে এতটা ভালোবাসা আমি আপনাদের কাছ থেকে পাব তো আশার বাহিরে যদি মানুষ একটা কিছু পেয়ে যায় তার কিন্তু অনেক বেশি ভালো লাগে আমিও কিন্তু তার ব্যতিক্রম নই আমিও অনেক বেশি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ কালকে আমার চ্যানেলে 100টি সাবস্ক্রাইবার একদিনে পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আপনারা আমাকে এভাবে ভালোবাসা দিবেন এবং আমি যেন সামনের দিকগুলো এভাবে এগিয়ে যেতে পারি আবারও আমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক বেশি ভালোবাসা আমার রান্না করতে করতে যা যা প্রয়োজন আমি সব একসাথে গুছিয়ে নিচ্ছি এতে করে আমার রান্না করার সময় এতটা বিরক্ত লাগবে না আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্না করার আগে সব কিছু গুছিয়ে নিলে নিজের কাছে অনেকটা ভালো লাগে আর রান্নাটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আমি রাতে যা রান্না করব সেগুলো রাতে আর দুপুরে দুই বেলা খাওয়া হবে তো দেখতে থাকুন আমি মাংসটা কীভাবে রান্না করছি মাংসটা রান্না করার সময় আমি ছোট ছোট টিপস দিব আশা করি ফলো করবেন প্রথমে আমি একটি বাটির মধ্যে আমার পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে পানি দিয়ে এগুলা ভালো করে মিশিয়ে নেব এই মশলাগুলো আমি যদি আগে থেকে একটু পানি দিয়ে মিশিয়ে রাখতে পারি তাহলে টাটকা টাটকা একটা ভাব চলে আসবে আর এতে করে তরকারির টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে
আমি যে মাংসটা রান্না করব সেই মাংসের মধ্যে আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর একটু লবণ আর হচ্ছে একটু লেবুর রস দিয়েছি দিয়ে কিছুক্ষণ এভাবে ম্যারিনেট করে রাখব ম্যারিনেট করে রেখে আমি মাংসগুলো ভেজে নিব মাংসের এক পাশ যখন হয়ে যাবে আমি অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি আপনারা 2-3 মিনিট একটু মিডিয়াম টু হাই হিটে আপনারা এইভাবে ভেজে নেবেন আপনারা যদি মাংসটা অল্প আছে বাস্তে যান তাহলে কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দিবে তখন কিন্তু ভাজাটা সুন্দর হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না আমি এই মাংসটা রান্না করার জন্য কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো রসুন আর অল্প পেঁয়াজ আমি আলাদা করে ব্লেন্ড করে নিয়েছি আমি যে তেলটার মধ্যে মাংসটা ভেজেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর আলাদা করে আবার একটু সরিষার তেল দিয়েছি পেঁয়াজগুলো হালকা ভেজে আমি এখানে গরম মশলা যা যা লাগে সবগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি কালো গোলমরিচ গুঁড়া এই পর্যায়ে এসে আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম রসুন আর হচ্ছে পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি যে মিশ্রণটা মিশিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি বাটির মধ্যে যে মশলাটা লেগেছিল সেখানে একটু আমি পানি দিয়ে ধুয়ে ওটাও দিয়ে দিয়েছি আপনারা চেষ্টা করবেন যে এই পর্যায়ে এসে মশলাগুলো যেন ভালোভাবে কষাতে পারেন মাংসের রান্না ডিপেন্ড করে কিন্তু আপনার কষানির উপরে আপনি যত বেশি কষাতে পারবেন ততই কিন্তু আপনার রান্নাটা অনেক বেশি মজা হবে আর কালারটা অনেক সুন্দর আসবে আমি অনেকক্ষণ সময় ধরে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিয়েছি আপনারা ততক্ষণ পর্যন্ত মাংসটা এবং মশলাটা কষাবেন যতক্ষণ পর্যন্ত এখানে যে রসুন পেঁয়াজ আদা দিয়েছে সেখান থেকে যে আলাদা একটা স্মেল বের হয় সেটা যাওয়ার আগ পর্যন্ত আপনারা কষানোর চেষ্টা করবেন আমি কিন্তু মাংসটা অনেকক্ষণ পর্যন্ত কষিয়েছি আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর এই পর্যায়ে এসে আমি একটা আলু দিয়ে নিচ্ছি কারণ আমার মেয়ে আলু পছন্দ করে সেজন্য আমার হাজবেন্ডও পছন্দ করে আর মাংসের মধ্যে একটু আলু দিলে কিন্তু ভালোই লাগে যদিও ব্রয়লার মুরগির মধ্যে আলুটা অনেকেই পছন্দ করে না তো এই তো আমার পরিবার পছন্দ করে সেজন্য দিয়েছি এখন আমি এখানে আস্ত দুটা দেশি রসুন দিয়ে দিয়েছি আর একটা কাঁচা মরিচ দিয়েছি সুন্দর একটা স্মেল আসার জন্য আর যতটুক পানি লাগে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে আমার মাংসটা যখন প্রায় হয়ে গিয়েছে তখন এখানে আমি ভাজা জিরা গুঁড়া যেটা সেটা দিয়ে দিয়েছি আমি চেষ্টা করেছি অনেক অল্প সময়ে আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করার জন্য আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি হঠাৎ করে দেখি আমার বাসায় কাটের সাইডে এই পোকাটা তো ছোটবেলায় আমরা এই পোকাটাকে শয়তানের গুঁড়া বলে রাখতাম আর খুবই ভয় পেতাম তো এখন তো বুঝি আসলে কিন্তু এটা শয়তানের গুঁড়া না আর এখন কিন্তু আর ভয়ও পায় না এটা হচ্ছে পরদিন সকালবেলার ভিডিও আমি সকালবেলা আমার বারান্দা থেকে একটু ভিডিও শ্যুট করে নিয়েছি সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করেছি এই ঘাসগুলো আমি আপাতত বারান্দায় ঝুলিয়েছি তবে আমার বারান্দাটা আমার সুন্দর করে একটু ডেকোরেশন করার ইচ্ছা আছে তো দেখা যাক ভবিষ্যতে কি হয় না হয় আল্লাহ চাইলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে এটা হচ্ছে সন্ধ্যা দিকে আমি গিয়েছিলাম বাহিরে বাহির থেকে কিছু শপিং করে নিয়ে এসেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এই যে দুইটা জিনিস এগুলো কিন্তু আমার কাছে খুবই পছন্দ হয়েছে আরং থেকে নিয়ে এসেছি এখানে বেশ কয়েকটি জিনিসে ছিল খুবই পছন্দ হয়েছে তার ভিতরে এই দুইটা তো রেখে আসতে ইচ্ছে হলো না আর দামও কম ছিল সেজন্যই নিয়ে এসেছি আর আমার মেয়ে টিফিন বক্সটা ভেঙে গিয়েছে আগেরটা আর এখন একটা টিফিন বক্স নিয়ে এসেছি জানি না এটা কয়দিন যাবে আগেরটা একটু বেশি দাম ছিল সেজন্য এবার ভাবলাম যে একটু কম দামে নিয়ে যাই আর এই তো এটা হচ্ছে জুতা ব্রাশ করার আপনারা তো সবাই জানেন তারপরেও যেহেতু নিয়ে এসেছি সেজন্য একটু শেয়ার করলাম আর এখানে জুনানার জন্য এক জোড়া জুতা আছে স্কুলের সেগুলো আর দেখালাম না বের করে
এখন আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা আমার খুবই পছন্দ হয়েছে, অনেক চিন্তা ভাবনা করে নিয়ে এসেছি। এরকম দুইটা কড়াই ছিল, তো ওই কড়াইটা একটু অন্যরকম ছিল, কিন্তু দুইটা প্রায় একই মনে হয়েছে, পরে এটাই নিয়ে আসলাম। আমি পরবর্তীতে একটা ভিডিওতে দুইটা ছবি একসাথে দেখিয়ে দিব আসলে আমার কোনটা কিনা উচিত ছিল। আমার গত ভিডিওতে একটা আপু আমার কাছে জানতে চেয়েছে যে আমি র্যাকটা কত দিয়ে কিনেছি। তো আপু, এই র্যাকটা সম্ভবত 3,500 টাকার ভিতরে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিল, যেহেতু অনেকদিন আগে নিয়ে এসেছিল তেমন একটা মনে নেই, তবে 3,500-4,000 টাকা এরকমই হবে। এখন আমি টিফিন বক্সটা গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। আশা করি ভিডিওটি সবার কাছে একটু হলেও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।